Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. তো বন্ধুরা, তোরা হয়তোবা সবাই শুনেছো নামটা, পরিচিত নাম নৌকা ঘাট। ত্রিপুরার একটি বিশেষ দর্শনীয় স্থান, প্রকৃতির কূলে অবস্থিত আমাদের সিপাহিজলা অভয়ারণ্য। ওইটার পাশেই অবস্থিত, খানিকটা দূরে অবস্থিত নৌকা ঘাট। তো এদিকে তাকাচ্ছি আমি, এটা হলো আমাদের জাতীয় সড়ক, 40 নং জাতীয় সড়ক, উদয়পুর মেন রোড। তার পাশেই আমাদের অবস্থিত এই নৌকা ঘাট, রাস্তার যারা। চলো বন্ধুরা, যাওয়া যাক নৌকা ঘাট। মেন গেট, তার সাথে অনেকগুলি সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেকটা উপরে। নৌকাঘাট জায়গাটা, দুপাশে জঙ্গল, জঙ্গলের মাঝখানে রাস্তা, সেই রাস্তা ধরেই আমাদের যেতে হবে নৌকাঘাটের পথে। তো চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। হাঁটতে অনেকটা দূরে এসে পড়লাম। এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে আরেকটা গেট, সেই গেটটা পার হয়ে আমাদের নৌকা ঘাট। তো চলো, দেরি না করে তাড়াতাড়ি চলে যাও। সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে, শুক্রবার বাদে বাকি দিনগুলিতে নৌকাঘাটে তোমরা আসতে পারো, খোলা থাকে কিন্তু শুক্রবারে বন্ধ। যেটা তোমরা এখনো দেখতে পাচ্ছ, গেটের মতো লেখা আছে বন্ধ শুক্রবার। শুক্রবারে কিন্তু তোমরা যদি আসো তাহলে এটা সেটা বন্ধ থাকবে, তোমাদের আসাটা ব্যর্থ হবে। আমরা এখন মেন গেটে ঢুকে গেছি, এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি আমাদের লেক ভিউ। দেখতে পাচ্ছ একটা বড় বোট, সেটা হলো মেশিন চালিত, এটা মেশিনে চলে। এই যে বোটটা দেখতে পাচ্ছ, তো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম প্যাডেল বোটের কথা, আমার সামনে যে বোটগুলি দাঁড়িয়ে আছে সেগুলি হলো প্যাডেল বোট। এখানে দুজনের প্যাডেল বোট আছে, চারজনের প্যাডেল বোট আছে। এখন আমরা সামনে যে প্যাডেল বোটগুলি দেখছি সেগুলোতে আমরা চারজন বসতে পারবো, চারজন বসে আমরা যেতে পারবো। এছাড়াও দুজনের বোট আছে, সেগুলো এখন মোটরগাড়ি নিয়ে সেগুলো অলরেডি ওরা নিয়ে বেরিয়ে গেছে। ওরা ফিরে আসলে আমি তোমাদের পাখিটা দেখাচ্ছি, এগুলো হলো প্যাডেল। যে প্যাডেলগুলো দেখতে পাচ্ছ, প্যাডেলগুলো যদি আমরা সামনের দিকে ফেস করি তাহলে সামনের দিকে আসে, এবং প্যাডেলগুলো যদি আমরা পেছন দিকে ফেস করি তাহলে ডান দিকে।
সিকিউরিটি নিয়েছে জন্য, আর এর জন্য একটা মানি ডিপোজিট সিকিউরিটি মানি ডিপোজিট করতে হয় 300 টাকা বা 400 টাকা, সেটা তুমি ঘুরে আসার পর আবার ফিরে দিয়ে দাও। পাখির সাউন্ড